একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের কুখ্যাত রাজাকার খান মোহাম্মদ আকরাম সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে খান আকরাম শেখ মোহাম্মদ উকিল উদ্দিন ও মকবুল মোল্লা কারাবন্দি আছেন বাকি চারজন পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নিরস্ত মানুষদের হত্যা গণহত্যা আটক নির্যাতন অপহরণ ধর্ষণ ও তাদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ এবং লুটপাটের একাধিক অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেয়া হয় এই মামলার বারো আসামির মধ্যে পাঁচজন মারা গেছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরের কারণে লঘুভাবে তাদের অপরাধকে দেখা আমাদের পক্ষে সম্ভব হলো না এই কথা বলেই ছাত্রী পৃথক পৃথক অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ মাননীয় ট্রাইব্যুনাল প্রদান করেছে এই রায়ে ডিফেন্সের পক্ষ থেকে আমরা সংক্ষুব্ধ এবং আমি আসামিদের সাথে ইতিমধ্যে কথা বলেছি আসামিরা এই রায়ের বিরুদ্ধে মহামানু সুপ্রিম কোর্টে আপিল করবে